রূপকথা রাক্ষস সব কিছু তার রাক্ষসে মুখগহ্বরে পুরে নিলে যেমন অস্বাভাবিক বলা যায় না, তেমনি বাংলাদেশের শেয়ার বাজারে মাত্র 8 কোটি টাকা বিনিয়োগ করে 425 কোটি টাকা লুটে নেয়াকেও হয়তো অবৈধ বলা যেত না। কিন্তু সেই 8 কোটির মাঝে 4 কোটি টাকাই যখন বৈধভাবে দেশে আনার কোনো প্রমাণ নেই, তখন তার বৈধতার আবরণটুকুও থাকে না। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদন অনুযায়ী লঙ্কা বাংলা ফাইন্যান্সের মাধ্যমে আইনের ফাঁক ফোকর গলে দুটি বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের পুঁজিবাজার থেকে তথাকথিত মুনাফার 424 কোটি টাকা শ্রীলঙ্কায় নিয়ে গেছে। মাত্র 8 কোটি টাকা বিনিয়োগের বিপরীতে তাদের মুনাফার হার 10,000%। আর এই ইস্যুতে লঙ্কা বাংলা ফাইন্যান্স মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংককে বিভ্রান্ত করে। লঙ্কা বাংলার লঙ্কাকাণ্ড নিয়ে মজুমদার বাবুর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন তৃতীয় পর্ব। লঙ্কা বাংলা ফাইন্যান্সে মাত্র 8 কোটি টাকা বিনিয়োগ করে দুটি বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের পুঁজিবাজার থেকে নিয়ে গেছে 424 কোটি টাকা। লঙ্কা বাংলা ফাইন্যান্সের প্রতিষ্ঠা পুঁজিবাজারে তালিকাভুক্তি, সব কিছুতে যুক্ত ছিল ফার্স্ট গালফ এশিয়া হোল্ডিংস ও সম্পদ ব্যাংক নামে এই প্রতিষ্ঠান দুটি। 1996 সালের 15 নভেম্বর ফার্স্ট গালফের মালিকানাযুক্ত শ্রীলঙ্কান প্রতিষ্ঠান ভানিক ইনকর্পোরেশন বাংলাদেশের 7 জন নাগরিককে নিয়ে ভানিক বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালু করে। 2004 সালের 28 ডিসেম্বর প্রতিষ্ঠানটি লঙ্কা বাংলা ফাইন্যান্স নামে যাত্রা শুরু করে এবং 2006 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন লাভ করে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের প্রতিষ্ঠাকালে ভানিক 10 লাখ টাকা মূল্যের 40 লাখ, ফার্স্ট গালফ এশিয়া 40 লাখ এবং সম্পদ ব্যাংক 40 লাখ শেয়ারে 4 কোটি টাকা করে বিনিয়োগ করে। পরবর্তীতে সম্পদ ব্যাংক ভানিকের কাছ থেকে 40 লাখ শেয়ার কিনে নেয়। এই অবৈধ লেনদেন হয় শ্রীলঙ্কায়। কিন্তু 2009 সালের 22 এপ্রিল লঙ্কা বাংলা ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংকে সম্পদের 4 কোটি টাকা বিনিয়োগকে 8 কোটি টাকা দেখিয়ে মিথ্যা তথ্য দেয়। এটা আমাদের রেগুলেটরিদের সাথে আলোচনা সাপেক্ষে এবং ওনাদের গাইডলাইনের মধ্যে থেকে আমরা কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। লঙ্কা বাংলার অবৈধ হিসাব খুলতে সম্পদ ব্যাংকের অনাপত্তির পেছনে পারস্পরিক যোগসাজশ থাকা সন্দেহ করছেন সাবেক এই ডেপুটি গভর্নর। লঙ্কা বাংলার নষ্ট হিসাবে লেনদেনের বিস্তারিত তদন্ত দাবি করেন তিনি। আমাদের প্রবলেমটা হয় যে আমরা কোনো শক্ত অ্যাকশন নেই না। এই শক্ত অ্যাকশন না নেবার জন্যেই একটা পর একটা ঘটনা ঘটে চলে। তো এটি একটি কেস যেখানে কেন্দ্রীয় ব্যাংকে আমি বলবো প্রতারণা করা হয়েছে বা কেন্দ্রীয় ব্যাংক তাদের তদারকিতে সফলতার পরিচয় দেননি। এই ব্যাপারটিতে এখন কেন্দ্রীয় ব্যাংককে দেরিতে হলেও আমরা মনে করি যে একটি শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। 424 কোটি টাকার মধ্যে ফার্স্ট গালফ এসে নিয়ে যায় 213 কোটি টাকা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির মুনাফার হার ছিল 9,664.64%। সম্পদ একই হারে মুনাফা করে, কিন্তু লঙ্কা বাংলার মিথ্যা তথ্যের কারণে তা সম্পূর্ণ হিসাবায়ন করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে লঙ্কা বাংলার মিথ্যা তথ্য প্রদানকে অত্যন্ত গুরুতর অপরাধ ও দেশ বিরোধী বলে মনে করেন সাবেক এই গভর্নর। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে এবং এটা যদি ইচ্ছাকৃত বলে প্রমাণিত হয় তাহলে দুটো অ্যাকশন তার বিরুদ্ধে। একটা তো হলে তার লাইসেন্স ফোরথুইট কাটা যাবে, আর দ্বিতীয় হলো তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে, তৃতীয় হলো মানি লন্ডারিংয়ে তার বিরুদ্ধে সাজার ব্যবস্থা করা হবে। কাজে এটা আইন কিন্তু আছে, প্রয়োগের ব্যাপার, এবং প্রয়োগ করতে গেলে বড় ধরনের জাতীয় কৃতসংকল্পতা থাকা দরকার। বাংলাদেশের উন্নয়নে এ ধরনের মুদ্রা পাচার অন্যতম প্রতিবন্ধকতা বলে মনে করেন তিনি। পুঁজিবাজারে সব হারিয়ে যখন পথে বসেছে লাখো মানুষ, তখন লঙ্কা বাংলার সাথে আঁতাত করে ইতিহাসে সর্বোচ্চ মুনাফা করে সম্পদ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন লঙ্কা বাংলার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আর তার বিদেশি ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তদন্ত হওয়া উচিত, তাহলেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।